যে হাত দিয়ে আপনি মেরেছেন সেই হাতের মাপটা আমাদের কাছে রাখা আছে। কত গুন্ডা আছে, কত জল্লাদ আছে তৃণমূল বাহিনীর, কত মোটর সাইকেল আছে তৃণমূল বাহিনীর, কত ভাইপার চেলা চামুন্ডা আছে পিংলা জুড়ে, জলচক জুড়ে, বালিচক জুড়ে। আসুন স্টেট হাইওয়ের উপরে তীরবেলায় যারা পিংলার মিটিং বানচাল করবার জন্য মারতে বেরিয়েছিলেন আমাদের কমরেডদের, সংখ্যালঘু ঘরের মহিলাকে বাড়ির থেকে বের করে মেরে পা ভেঙে দিয়েছেন, হাত ভেঙে দিয়েছেন, তাকে বাঁচাতে যাওয়া কমরেডদের মেরেছেন, হাসপাতালে নিয়ে যেতে দেননি, তার জন্য শরীরে যে উদ্দীপনা দরকার সেই উদ্দীপনাটা আপনি পেয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলছি। খালি এটুকু মনে রাখবেন, খালি এটুকু মনে রাখবেন যে হাত দিয়ে আপনি মেরেছেন সেই হাতের মাপটা আমাদের কাছে রাখা আছে। ওই মাপটা আমরা ভুলে যাব না। যে আইসি আমাদের ডায়েরি নেওয়ার জন্য প্রত্যাখ্যান করেছেন সেই আইসি মনে রাখবেন, যে টেবিলে তিনি বসে আছেন যতদিন তিনি চাকরি করছেন যত বড় তার উর্দির মাপ সেটাও আমাদের কাছে রাখা আছে, ওটাও আমরা ভুলে যাব না। দুটোর কোনোটাই আমরা ভুলব না, আর ভুলব না বলেই বুক চিতিয়ে পিংলার মাটিতে আজকে আমরা সমাবেশ করতে এসেছি। কত গুন্ডা আছে, কত জল্লাদ আছে তৃণমূল বাহিনীর, কত মোটর সাইকেল আছে তৃণমূল বাহিনীর, কত ভাইপার চেলা চামুন্ডা আছে পিংলা জুড়ে, জলচক জুড়ে, বালিচক জুড়ে। আসুন স্টেট হাইওয়ের উপরে, আমরা প্রস্তুত আছি। কত বড় মস্তান আপনারা হতে পারেন আমরা বুঝে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি সামনে। মস্তানির রাজত্ব চিরকাল চলে না, হিটলার পারেননি। যিনি চেয়েছিলেন আঙুলের ডগায় পৃথিবীটাকে ঘোরাবেন, চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর সিনেমায় বেলুনটা ফুটো হয়ে গেছিল এক মুহূর্ত সময়ের ভিতর, মুসোলিনি পারেননি। গোটা পৃথিবীকে পায়ের তলায় নেওয়ার স্বপ্ন দেখেছিলেন আর শেষ পর্যন্ত নিজে ঝুলেছিলেন ল্যাম্পপোস্টে, পারে না কেউ। মমতা ব্যানার্জি, আপনি তো 11 বছরের মুখ্যমন্ত্রী, কি পেরেছেন আপনি? কলকাতাকে লন্ডন করেছেন, এখন লন্ডনটা কলকাতা না কলকাতাটা লন্ডন, লোকে কলকাতায় গেলেও ভুলে যাচ্ছে, লন্ডন গেলেও ভুলে যাচ্ছে। দীঘা নাকি গোয়া হয়ে গেছে আপনাদের কাছাকাছি, তো গিয়ে বুঝেছেন তো কতটা গোয়া হয়েছে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে, খালি মমতা ব্যানার্জির সরস্বতী মন্ত্রটা মুখস্থ করা হয়নি, ওটা এখনো ভুলভাল বলে যাচ্ছেন। ঈদের দিনে নামাজের মন্ত্রটা মুখস্থ হয়নি, ওটা এখনো আল্লাহ উল্লাহ আদুল্লাহ, ব্যাস শেষ। আজ পর্যন্ত 5 মিনিট শুদ্ধ ইংরেজি বলেননি। আদিবাসী রাষ্ট্রপতির কাছে নাচ দেখিয়েছেন, 5 মিনিট হিন্দি বলতে পারেননি। কিন্তু মণিপুরে গিয়ে বলেছেন কা, তারপর মুখ এরম করে বলেছেন কু, আর সিবিআই আর ইডি বুঝে গেছে কালীঘাটের কাকু, সোজা গিয়ে ধরে ফেলেছে কালীঘাটের কাকুকে। এখন সেই কালীঘাটের কাকুকে জেরা করে বেরোচ্ছে, সেই কাকু নাকি প্রভাবশালীদের সঙ্গে দালালদের যোগাযোগের প্রধানতম মাধ্যম ছিলেন। রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির অনশন ভাঙিয়েছেন, আর ডিএর দাবিতে যারা অনশন করছে তাদের অনশন ভাঙার জন্য গিয়ে বলতে পারছেন না ভাই তোমাদের ডিএটা দেব, বলতে পারছেন না। উল্টে অভিষেককে দিয়ে গায়ের জোরে একটা মিটিং করিয়ে কার্যত তাদেরকে তুলে যেতে বা উঠে যেতে বাধ্য করলেন,
আর তারাও এরকম পাজি সিপিএম পরের দিন থেকে চকলেট আর স্যান্ডউইচ খেয়ে অনশন করা শুরু করেছে।